জাতীয় পার্টিতে দেবর ভাবির নাটকীয়তা যেন থামছে না। এবারে জিএম কাদেরের বিরুদ্ধে দলে কু করার অভিযোগ নিয়ে গণভবনে গেলেন রসরসাল। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমন অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রসরসাল। গণভবন থেকে বেরিয়ে তিনি আরো জানান, জোটবদ্ধ নির্বাচন করতে হলে তার সঙ্গে আলোচনা করতে হবে। প্রতিক্রিয়ায় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ দলে কোনো প্রভাব ফেলবে না। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দুয়ারে কড়া নাড়ছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট। নির্বাচনের আগে থেকে জাতীয় পার্টির অংশগ্রহণ ছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত নির্বাচনে থাকা না থাকা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব ছিল রাজনৈতিক মহলেও। এরই মধ্যে জাতীয় পার্টিতে দেবর ভাবির বিরোধ আবারও প্রকাশ্যে, যা শেষ পর্যন্ত গড়াল গণভবনে। মঙ্গলবার হঠাৎই গণভবনে রওশন এরশাদ। সেখান থেকে বেরিয়ে নিজের স্বাক্ষরিত এক চিঠিতে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন খোদ জাপা চেয়ারম্যান জিএম কাদের বিরুদ্ধে। আমাদের ইলেকশন নিয়ে কথা হয়েছে, জাতীয় পার্টি চেয়ারম্যানকে নিয়ে কথা হয়েছে। দাবিটা কি ছিল? দাবি বিশেষ কিছু ছিল না। এ সময় গণভবনে সফরসঙ্গী রসনপন্থী বলে পরিচিত সাবেক জাপা নেতা মশির রহমান রাঙ্গাও কথা বলেন নির্বাচন ইস্যুতে। সাত যদি মনোনয়ন না পায়, বেগম রসন এরশাদ, হোসেন মাহমুদের সাদের ওয়াইফ, সে যদি মন্তব্য না পায়, তাহলে কাদেরকে নিয়ে তারা নির্বাচন করেছেন আমরা এই ব্যাপারে সংকীর্ণ, এবং সে কারণে আমরা চাই যে ওই ওদের সঙ্গে আমরা থাকবো না, এবং ওদের তারা ইলেকশন করুক, উৎসব ওপর ইলেকশন হোক, কিন্তু যদি অ্যালায়েন্স করতে হয় তাহলে আমাদের সাথে আলাপ করতে হবে, আমরাও অ্যালায়েন্সের আমরা ভাগিদার হতে পারি। এদিকে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ জাতীয় পার্টিতে কোনো প্রভাব ফেলবে না। আমাদের নির্বাচনের বিষয়ে আমার মনে হয় না মাঠে খুব একটা প্রভাব পড়বে। আর মাননীয় প্রধান পৃষ্ঠপোষক, উনি মাননীয় প্রধানমন্ত্রীকে আলাপ করছেন, এটা ওনাদের বিষয়, এটার সাথে আমরা কোনো ইনভলভ না। 2019 সালে জাতীয় পার্টির কাউন্সিল হয়, কাউন্সিলের মাধ্যমে গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হন এবং কমিটি হয়। এর আগে বনানী কার্যালয়ে মুজিবুল হক চুন্নুর প্রত্যাশা, এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে জাতীয় পার্টি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।